আমি শর্বরী বিশ্বাস অস্ট্রেলিয়া থেকে বলছি। তেঁতুল এবং চিংড়ি মাছ দিয়ে লাল শাকের টক আমার খুবই প্রিয়। মায়ের হাতের রান্না খেয়েছি, নিজে অনেকবার রান্না করিনি, কিন্তু আমার মনে হয় মায়ের রান্না এখনও আমার মুখে লেগে আছে। যারা রান্না পছন্দ করে আর যাদের রান্নার ভীষণ অভিজ্ঞতা আছে, এমন একজন আমার বোন শান্তা। আমি একবারই শুধু ওকে বলেছি এই টকের কথা, আর তার ফল এটা। তার জন্য রেসিপি লিখে দিয়েছি, আর এই যে এখন সে রান্না করবে। আপনারা শান্তার রান্না দেখুন, নিজেরা রান্না করুন, এনজয় করুন, আর প্লিজ ভালো থাকুন। স্টেপ ওয়ান, আধ মুঠা তেঁতুল ধুয়ে নিয়ে এক কাপ জলে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এই তেঁতুল আমার বাড়ির তেঁতুল, অনেক দিনের, শুকিয়ে একেবারে কাঠ হয়ে আছে। 10 মিনিট পর তেঁতুল নরম হয়েছে, হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এটা ছাঁকনি দিয়ে ছেঁকে জল আর তেঁতুলের বিচির অংশ আলাদা করে নিয়েছি, এটা এখন পাশে রেখে দিলাম। স্টেপ টু, আমি 10টা মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এই মাছগুলি পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। একটা পাত্রে তেল গরম করে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ মাঝারি আছে, দুই দিকেই খুব ভালো করে ভেজে নিয়েছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজেছি। ভাজা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে রেখেছি। স্টেপ 3, আমার ফ্রেশ লাল শাক নাই। যে পাত্রে চিংড়ি মাছ ভেজেছি সেই পাত্রে প্যাকেটের ফ্রোজেন লাল শাক দিয়ে দিলাম। এইটা রোজ ব্র্যান্ডের লাল শাক, কিন্তু স্বাদ ফ্রেশ শাকের মতোই। আপনারা ফ্রেশ শাক কুচি কুচি করে কেটে নেবেন। দিদি শাকে শুধু লবণ দিতে বলেছেন, দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণ দিবেন আপনাদের স্বাদ মতো, অনেকে একটু হলুদও দেয়, তবে হলুদ দিলে লাল শাকের রং কমে যায় বলে অনেকে এই টকে কোনো হলুদ দেয় না। সব কিছু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করলাম, আর হিট রেখেছি মিডিয়াম টু লো। স্টেপ 4, 2 মিনিট পর ঢাকনা তুলে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। ভেজে রাখা চিংড়ি মাছ আর স্টেপ 1-এ করে রাখা তেঁতুল জল, দুটাই একটার পর একটা দিয়ে দিলাম। শাক থেকে জল বের হয় বলে তেঁতুলগুলোতে যত কম জল দিবেন ততই ভালো। আমি তেঁতুলের বিচি চিবাতে পছন্দ করি, তাই তেঁতুলের বিচির অংশও দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা বিচি পছন্দ না করলে এটা একদম দিবেন না। সব মিশিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করেছি। স্টেপ 5, 5 মিনিট পর সব একসাথে ভালোভাবে মিশে গেছে। এইটা একটা পাত্রে নামিয়ে পাশে রেখে দিলাম। স্টেপ 6, ফ্রাইং প্যানটা পরিষ্কার করে নিলাম। এতে 2 চামচ সরিষার তেল দিয়েছি। সরিষার তেলে স্বাদ ভালো হয়, আবার যে কোনো শাকে আপনি যত বেশি তেল দিবেন টেস্টটাও তত ভালো হবে। তেল খুব ভালো করে গরম করেছি, এবার দিয়ে দিলাম 1/2 চামচের মতো আস্ত সরিষা। ওরে বাবা, সরিষা দেওয়ার সাথে সাথে ফুটা শুরু হয়েছে। এবার তাড়াতাড়ি দিয়ে দিলাম বাটিতে রাখা সিদ্ধ লাল শাক। স্টেপ 7, দিদি বলেছেন সরিষা দিয়ে দেবার পর কোনো টকই
एक दुई मिनिटेर बेशी जाल दिते नहीं। एखन दिए दिलाम हाफ चामच चीनी, एटा अपशनल। सब दिए एक मिनिटेर मतो जाल दिए नामिए निलाम। हुए गेलो खूब कम समय झामेला मुक्त हेल्दी टेस्टी लाल शाकेर टक। आपनाराओ रान्ना करुन। এইটা এখন গরম ভাতের সাথে পরিবেশন করুন। বিভিন্ন ধরনের রেসিপির জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।